আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ডিজাইনের টু পার্টের আলমারি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর ডিজাইনটা, এটা বৈশাখী ডিজাইন আলমারি বলা হয়, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তবে বৈশাখী ডিজাইন হলেও কিন্তু এই ডিজাইনটা বৈশাখী ডিজাইন যে অরিজিনাল যে ডিজাইন সেটার সাথে কিন্তু পার্থক্য আছে। বৈশাখী ডিজাইন আলমারি দেখলেও এমন ডিজাইনটা কিন্তু আপনারা আশা করতেছি অবশ্যই দেখেননি, এবং অবশ্যই এটাই যে আপনারা দেখেননি। বৈশাখী ডিজাইনটা সব কিছুই ম্যাচিংটা ঠিক আছে, তবে বৈশাখী ডিজাইনে যে দুই পাশে যে এটা যে ব্রিংগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ব্রিং দেওয়া হয়েছে ডিজাইনে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে একটা টানা দেওয়া, এটার মধ্যে যে ব্রিং দেওয়া হয়েছে বৈশাখী ডিজাইনে। অন্য যেগুলো যদি দেখে থাকেন তাহলে সেগুলো কিন্তু এই ব্রিংটা দেওয়া নেই, সেগুলোই দেওয়া আছে আপনার রশি কাটা, যেটাকে আমরা রশি বলা হয়, একটানা যে চিকন সুতো উঠিয়ে তারপরে মাঝখানে একটু মোটা রেখে রশি কেটে দেওয়া হয়। তবে এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন, একদমই নতুন একটা ডিজাইনের যে ব্রিং দেওয়া হয়েছে, এবং ব্রিংটার মাঝ দিয়ে একটু খাইল করে দেওয়া হয়েছে। আর এটার যে ডিজাইনটা কিন্তু খুবই ফিনিশিং হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু হাতে করা হয়েছে, মেশিনে কোনো ডিজাইন করানো হয়নি। এটার দুই পাশের যে পায়াটাতে ততটা ডিজাইন দেওয়া হয়নি, সিম্পল, একদমই সিম্পল ডিজাইন দেওয়া হয়েছে দুই পাশের যে দুইটা লম্বা পায়া থাকে। আর বৈশাখী ডিজাইন যে ম্যাচিংটা, যেটা পার্থক্য আছে সেটার কথা তো আপনাদের বললামই, যে প্রত্যেকটা আলাদা পাল্লার যে দুই পাশে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে ব্রিংগুলো দেওয়া হয়েছে ছোট ছোট বল, এরকম বল ডিজাইন আপনারা অবশ্যই দেখেননি। এটা আপনারা প্রথমে এটা করলাম, হয়তো আমার চ্যানেলে বৈশাখী ডিজাইনের আলমারি এই একটাই আছে, যদি হয়তোবা সামনে হলে অবশ্যই দেব। আর এটা যদি আনতাম না, অনেক পুরনো দিনের একটা ডিজাইন, এই ডিজাইনটি একটু নতুন হওয়াতেই সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আর ডিজাইনগুলোর যে ফিনিশিং সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই ক্লিয়ার, যেহেতু হাতে করা হয়েছে। এই যে এখানটাতে হ্যান্ডেল হবে, হ্যান্ডেল কিন্তু লাগানো হয়নি, এটা ভিতরের বাম পাশের সাইডটা, এটা একটা ক্যাশ জয়ার দেওয়া হয়েছে এবং উপরের তাকগুলো দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্যাশ জয়ার। আর ভিতরের কাটগুলো কিন্তু অবশ্যই এটা গামারি কাট ইউজ করা হয়েছে, তবে আপনারা চাইলে রেন্ডি করে এই কাট ইউজ করতে পারেন, তবে গামারি কাট ভালো হয়, রেন্ডিটাও সেম টু সেম টাইপেরই, তবে রেন্ডিটা ইউজ করতে পারলে ভালো। আর এটা ডান পাশের ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন, এটা ভিতর সাইডে যে চিড়িয়াং সেগুন কাঠের যে ফাইবার, সেগুলো কিন্তু পাল্লার ব্যাক সাইডে যেহেতু ফ্রেশ, সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই দেখা যাইতেছে। এই যে এখানটাতে ব্লেজার একটা হ্যাঙ্গাল দেওয়া হয়েছে, এই যে ব্লেজার হ্যাঙ্গালটা, আর এই পাশটাতে শাড়ির ড্রয়ার থাকে আপনারা জানেন, এই শাড়ির ড্রয়ারের যে মুখশাট সেটা কিন্তু অবশ্যই চিড়াং সেগুন কাঠের, এবং ভেতরের তাকগুলো এটা গামারি কাঠ। আর অনেকেই ডান পাশটাতে এখানটাতে ব্লেজার রাখার জন্য যে হ্যাঙ্গালটা দেওয়া এটাও দেয়, আবার অনেকে একটা এক্সট্রা একটা তাক ব্যবহার করে যেটা খুলে ফেলে রাখা যায়, আবার চাইলে ওটা লাগানো যায়, এরকম টাইপের একটি তাক অনেক ইউজ করে। তবে আপনারা বললে অবশ্যই করে দেবে, যদি কারো কাছ থেকে তৈরি করেন বলে দেবেন এভাবে যে আমি এখানে একটা এক্সট্রা তাক ইউজ করব, তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই এক্সট্রা তাকটা দিয়ে দেওয়া হবে। তখন হয়তোবা আপনার কোনো কিছু যদি ব্লেজার রাখার প্রয়োজন না থাকে তখন আপনারা ওখানটাতে তাক ইউজ করতে পারবেন, তাক ইউজ করলে হয়তোবা অনেক কিছু রাখা যায়। খুবই সুন্দর লাগে, এটা টু পার্টের মধ্যে করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু এটা থ্রি পার্টটাও খুবই সুন্দর হবে করলে। তো বৈশাখী ডিজাইনের মধ্যে একটা নতুন ডিজাইন, আপনারা চাইলে এই নতুন ডিজাইনটা তৈরি করতে পারেন, এটা দূর থেকে ভিডিওটা করা এবং সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু ফুল ফিনিশিংটা হওয়ার পরেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে। এটা কাট কালার করা হয়েছে লাইট কালার, অনেকে লাইট কালার ভালো লাগে তবে এমনটা করতে পারেন, এটা কিন্তু অবশ্যই লাইট কালার করা হয়েছে।
যদিও ভিডিওর মাঝখানে কিছু কিছু জায়গায় একটু সাদাসে কালারটা আসছে, তবে সেটা কিন্তু অবশ্যই আমার ক্যামেরার কারণে আসছে এবং পর্যাপ্ত লাইট না থাকাতে। তারপরে যতটুকু লাইট থাকে আপনাদের আমি চেষ্টা করি সবসময় একটু সুন্দর যাতে ভিডিওটা দিতে পারি এবং চেষ্টা করি যতটুকু দিয়েছি আশা করি সকলের ভালো লাগবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করতে পারেন এবং যদি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ফার্নিচারের ভিডিও ডাউনলোড করলে অবশ্যই সেটার নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই যাবে। আর অন্য অন্য আলমারির ডিজাইন পছন্দ করতে চাইলে সেটা আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। অন্যান্য অসংখ্য আলমারির ডিজাইন আমার চ্যানেলে আছে, এটা বৈশাখী ডিজাইন বলা হয় এটাকে, তবে এটা নতুন সেজন্য এটাকে নিয়ে আসা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।